অধিনায়কতের দায়িত্ব নিয়ে হতাশায় কাটল সাকিব আল হাসানের প্রথম টুর্নামেন্ট খালি হাতে ফিরতে হলো এশিয়া কাপ থেকে ইতোমধ্যে দেশে ফিরেছেন সবাই তবে সাকিব প্রস্তুতি নিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল খেলার জন্য এবারে আসলে গায়ানা অ্যামাজন অরিয়র্সের হয়ে খেলবেন দেশেরা এই অলরাউন্ডার সোমবার পাঁচ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নতুন যাত্রার জন্য দলটিকে শুভকামনা জানান সাকিব ছবিযুক্ত এই পোস্টে তিনি বলেন গায়ানা সঙ্গে একটি নতুন যাত্রা সিপিএল দুই হাজার আগে যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে যাবেন সাকিব সেই উদ্দেশ্যে আজ সোমবার রাত বিশ মিনিটে ঢাকা ছাড়বেন তিনি বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান আসরে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলে ফেলেছে গায়ানা প্রথম ম্যাচে জ্যামাইকার তেলওয়ের কাছে চার উইকেটে হারের পর দলটির দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় খেলাধুলার ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান আসন্ন হকির ফ্রান্সাইজি টুর্নামেন্টে দল কিনছেন বাংলাদেশ টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবুল হাসানের প্রতিষ্ঠান মোনাক মার্ট ছয় ফ্রান্সাইজি নিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবে এই প্রতিযোগিতা সাকিবের মোনাক মার্ট বাদে দল কিনেছে ওয়াটন গ্রুপ একমি রূপায়ণ গ্রুপ সাইফ পাওয়ারটেক হকিতে নিজের আগ্রহ নিয়ে সাকিব বলেছেন হকির যে সম্ভাবনা আমাদের বাংলাদেশে আমার কাছে মনে হয় তা যে কোনো স্পোর্টসের চেয়ে বেশি তাই হকির সঙ্গে থাকতে পেরে আমি খুশি প্রথমত আমি যখন বিকেএসপিতে ভর্তি হই আমার রুমমেট ছিল হকির খেলোয়াড় আমার বড় ভাইরা হকির খেলোয়াড় আমার হকির খেলা দেখতে চলে যেতাম হকির মাঠে তাই হকির প্রতি আগ্রহ অনেক আগে থেকে ছিল শুধু হকি নয় যে কোনো স্পোর্টসের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে সবচেয়ে বড় কথা স্পোর্টস এমন একটা জায়গা যেখানে থাকতে পারলে আমরা খুব আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারি তবে শুধু হকি টুর্নামেন্টে দল নয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রান্সাইজ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দল খেলতে আগ্রহ দেখিয়েছে সাকিবের এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিপিএল দল পেতে আবেদন করেছে সাকিবের মোনাক মার্ট